দিতে হইতো দুধ আর চিনি আছে কি না নুডলস মাত্র 50 টাকা যা ফুটপাতে পাওয়া যায় তারপরে দেখো ইদুরে কাটাটা ইদুরে খা নুডলস তুই আমার বাড়িতে আনছিস এগুলো তুই খা আর কি আনছিস দিদি ওমা কে তো সাদা শাড়ি বিধবা পরে এই আমি বিধবা হইছি দিকে কি সাদা শাড়ি পরব নাকি হ্যাঁ এই শাড়ি তুই পর এটা কার জন্য এটা মনে হয় আমার জন্য ফুটপাত থেকে টকিয়ে নিয়ে এসেছে তুই পর এগুলো কি দেখি দেখি এটা দেখি আল্লাহ এটা দেখি ঘর মুছবো ঘর মুছো ঘর মুছাতে হইছে ওমা এটা মনে হয় উনার মেয়ের জন্য আনছে এই জন্য তো ভালো দিক আনছে তাই তো মনে হচ্ছে এই আপনি কি করে ভাবলেন এই সমস্ত সস্তা জিনিস আমার বাড়ির লোকজন পরবো তাও আবার ঈদের সালামি না এগুলো আপনিই পরেন এগুলো পরার কোনো দরকার নাই বেরিয়ে যান এখান থেকে মা এসব আপনি কি করতেছেন আমার বাবার যেরকম সামর্থ্য আছে ওরকম সামর্থ্য অনুযায়ী আপনাদের জন্য উপহার এনেছে আর সেই উপহারগুলো এভাবে আপনি ছুঁড়ে ফেলে দিচ্ছে আরে আপনাদের মতো তো আমার বাবার অনেক টাকা নেই আপনাদের তো অনেক টাকা আছে এই জন্য প্রতি ঈদে আপনাদের মেয়েদেরকে 50,000 টাকার বান্ডেল দিয়ে বলেন যা তোদের ইচ্ছে মতো শপিং করে নিয়ে আয় কিন্তু আমার বাবার তো অত টাকা নেই যে আমার বাবার লাখ টাকার বান্ডিল তার মেয়ের হাতে তুলে দিয়ে বলবে যে তোদের শ্বশুর বাড়ির লোকজনের জন্য ইচ্ছে মতো শপিং কর তার যদি অনেক টাকা থাকতো তাহলে ঠিকই তার মেয়ের সুখের জন্য টাকা দিয়ে ভরিয়ে দিত মা আপনারা ঈদ মানে শুধু বুঝেন আপনাদের মতো করে কিন্তু একটা বারের জন্য বুঝেন না যে একটা গরীব বাবা তার মেয়ের জন্য কত কষ্ট করে এই যে জিনিসপত্র কিনে এনেছে এই জিনিসপত্র হয়তো বা আপনার কাছে কোনো মূল্য নেই কিন্তু আমার কাছে অনেক মূল্য আছে আমি যখন আমার বাবার বাড়ি ছিলাম তখন আমি অনেক মজা করে ঈদ করতাম সস্তার থ্রি পিস পরে ঈদ করতাম কিন্তু তারপরও বিশ্বাস করেন মা অনেক আনন্দ করে ঈদ করতাম কিন্তু আপনাদের বাড়িতে আসার পর থেকে আমি হাজার হাজার টাকা দামের শাড়ি পরে ঈদ করতেছি কিন্তু তারপরও শান্তিতে ঈদ করতে পারি না আপনার ছেলে মেয়েরা ঈদের দিন কি করে বেলা পর্যন্ত ঘুমায় তারপরও নিজেদের মতো বেরিয়ে যায় বন্ধু নিয়ে মজ মাস্তি করে আড্ডা দেয় পার্টি করে মদ খেয়ে বাসায় আসে কিন্তু আপনি কি কখনো বলতে পারবেন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে আপনি শান্তিতে ঈদ করেছেন কিন্তু আমি বলতে পারবো আমার বাবার সঙ্গে আমি আরামে ঈদ করেছি আমার বাবাকে আমি সালাম দিয়ে টাকা নিয়েছি সালামি নিয়েছি আমার বাবার সঙ্গে আমি যেভাবে মজা করে ঈদ করেছি আপনাদের সঙ্গে আমি সেভাবে মজা করে ঈদ করতে পারি না আপনি একটা বারের জন্য চিন্তা করেননি আমার বাবা আমার গরিব বাবা কত কষ্ট করে এইগুলো কিনে এনেছে বাবা তুমি বলছো না কেন চুপ করে আছো কেন তুমি এনাদেরকে বলো কত কষ্ট করে তুমি এগুলো কিনেছো আব্বা কেমন আছো তুমি হ্যাঁ মা বালা মা তুই কেমন আছিস আমি ভালো নাই আব্বা সামনে তো ঈদ আইসা পড়ছে আমার শাশুড়ি আমার ননদ সবাই আমারে খোটা দিতেছে আমার উপর অত্যাচার করতেছে তাদেরকে তো ঈদের উপহার দিতে হইব তাই বলতেছি তোমার যতই কষ্ট হোক আমি আমি জানি যে তোমার কষ্ট হইবে কিন্তু তারপরও কিছু করার নেই আব্বা তুমি যেমনেই পারো আমার শ্বশুর বাড়ির সবার জন্য তুমি উপহার কিনে নিয়ে আবা আর যদি তুমি উপহার কিনে না আনো তাহলে আমার মান সম্মান থাকবে না এই বাড়িতে ওরা আমার আরো অত্যাচার করব আচ্ছা ঠিক আছে আব্বা রাখি দিলে ইয়াইন এগুলো আপনার কাছে সামান্য বস্ত্র হতে পারে এগুলি আমার রক্ত পানি করা পয়সায় কেনা
এই পোশাকগুলো আমার দিকে ছুঁড়ে মারেননি, আত্মসম্মান নিয়ে খেলেছেন, আমার আত্মসম্মান ছুঁড়ে মেরেছেন। আমি বুঝতে পেরেছি আপনাদের মতো বড়লোক ঘরে আমার মেয়েকে বিয়ে দেয় নেই, নিজ হাতে আমার মেয়েকে গলা দিয়ে হত্যা করেছি। মারে, আমি তোকে নিজের হাতে হত্যা করেছি মা, তুই আমাকে মাফ করে দিস, মাফ করে দিস। দাঁড়ান, ভাবিকে যেহেতু নিয়ে যেতেছেন তাহলে আমাকেও নিয়ে যান না, কারণ আপনারা আমার যে বাড়িতে রাখতেছেন ওই বাড়িতে কোনো মানুষ থাকে না, সবগুলা কুত্তা বিড়াল। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে ওদের সবার গায়ে পোশাকটা খুলে দেখুন, সবগুলাকে একদম কুত্তার মতো লাগে, কারণ আমি জানি এই বাড়িতে আমার উপরে আর ভাবির উপরে কতটুকু অত্যাচার করে ওরা। আসলে এই সমস্ত বড়লোক বাড়িতে আমাদের মতো গরিব ঘরের মেয়েরা থাকার মতো উপযুক্ত না, কারণ এরা এরা কোনো বড়লোকের মেয়েদেরকে ডিজার্ভ করে, আমাদের মতন গরিব ঘরের মেয়েকে না। তুমি তো খুব সাফ করেছিলে, বড়লোক বাড়িতে মেয়েকে বিয়ে দিচ্ছ, মেয়ে অনেক সুখে থাকবে, দেখলে তো তোমার মেয়ে অনেক সুখে আছে বাবা। এত সুখ আমার জন্য না বাবা, যে বাড়িতে আমার বাবা এসে অপমানিত হবে সেই বাড়িতে আমি থাকবো না। তোমার মূল্য হয়তো বা এরা বুঝতেছে না, কিন্তু তোমার মূল্য আমি বুঝতেছি বাবা। হ্যাঁ চল, এই বাড়িতে আমি তোকেও রাখবো না, কারণ আমি নিজে দেখেছি একটা নিষ্পাপ বাচ্চার উপরে কিরকম অত্যাচার হয়। আমাকে যেরকম এরা অত্যাচার করতো ঠিক তোর উপরে ওরকম অত্যাচার করেছে। আমার সঙ্গে চল, অন্তত ভালো থাকবি। আয়। দাঁড়াও, খেয়া ঠিকই বলেছে, আসলে এ বাড়িতে মানুষ থাকে না, এ বাড়ি থাকে সব হচ্ছে জানোয়ার, পশু। পশু না হলে কেউ মানুষের সাথে এরকম ব্যবহার করতে পারে না। সরে যাও, চুপ কর। তুমি চুপ করো মা, তোমার আশকারা পেয়ে পেয়েই আমরা সবে আজকে মানুষ থেকে জানোয়ারে পরিণত হয়েছি। আরে আমার বাড়ির কাজের মেয়ে যদি বুঝতে পারে যে আমরা মানুষ না, আমরা জানোয়ার, আমাদের পোশাক খুলে ফেললে আসল রূপটা বেরিয়ে আসবে। ছি, আর আমরা শিক্ষিত হয়ে বুঝতে পারছি না যে আমরা আচরণটা কেমন করছি, মানুষের না সেটা জানোয়ারের। লজ্জা হচ্ছে মা, সত্যি আমার লজ্জা হচ্ছে যে আমি এই পরিবারের সন্তান। ঠিক আছে, থাকো থাকো তোমরা তোমাদের অহংকার আর আভিজাত্য নিয়ে, আমি আর তোমার সাথে থাকবো না। দরকার পড়লে আমি আমার বউকে নিয়ে ছোট্ট একটা রুমে ভাড়া নিয়ে থাকবো, তবু তোমাদের সাথে না। চলো। মা, ভাইয়া তো চলে যাচ্ছে, তুমি ওকে কিছু বললে না? আরে থাক, যাইতে দে, দেখবি দুই দিন পরে গাতার সাপ গাতায় একাই আসছে। এই নাস্তার ব্যবস্থা কর। তুমি না রোজা? আরে আমার জন্য না, তোদের জন্য। আচ্ছা ঠিক আছে।